আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আমাদের একদের টপিক যেটা হবে সেটা মূলত হবে টি শার্ট ডিজাইনের উপর, মানে প্রফেশনাল টি শার্ট ডিজাইনের উপর। এখন টি শার্ট ডিজাইন কিন্তু অনেক রকমের হয়ে থাকে। সাপোজ আমি যদি এখানে একটা পোলো টি শার্ট লিখে সার্চ করি, ঠিক আছে, সেক্ষেত্রে এখানে কিন্তু অনেক ধরনের পোলো টি শার্ট ডিজাইন পাবো, ঠিক আছে। এগুলো যেমন এক একটা এক এক ধরনের ডিজাইন, স্ট্রেপ দেখাচ্ছে এখানে, এখানে লোগো, ঠিক আছে, এখানে কলার ট্যাগ কালার, ঠিক আছে, তারপর এখানে একটা দেখতে পাচ্ছেন। সো এখনের টপিক যেটা প্রফেশনাল টি শার্ট ডিজাইন, সেটা হচ্ছে কি, এটা না, এই টপিকটা নিয়েও আমরা শিখব। বাট এখানে এখন যেটা দেখছি আমরা, এখন মূলত আমরা এখন আমাদের লেসনে, মানে যে এখন টপিকটাতে আমরা যেটা শিখবো সেটা এই টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইন অনেক ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কি আউটলুক, যে এই যে আউটলুকগুলো, এটা না, আমরা শিখবো এই যে প্রিন্টিংটা। যদি আমরা এখানে জাস্ট টি শার্ট ডিজাইন লিখি, ঠিক আছে, এই যে এখানে যে ডিজাইনগুলো দেখছেন টি শার্ট ডিজাইনের মধ্যে যেসব জিনিস প্রিন্টিং করা হয়, যেসব জিনিস প্রিন্ট করা হয়, সেটা আপনার পোলো টি শার্টও হয়, সেটা কিন্তু রাউন্ড নেক টি শার্টও হয়, ঠিক আছে। সো ওই জিনিসগুলো আমরা শিখবো, ঠিক আছে। সো টি শার্ট ডিজাইন অনেক ধরনের হয়ে থাকে, আমরা যেটা বুঝলাম, ঠিক আছে, অনেকভাবে ইউজ করা যায়। একটা আউটলুক হয়ে থাকে, বিভিন্ন রকম অ্যাঙ্গেলটা কীভাবে হবে, ফ্যান্সি আইটেমের জন্য যেটা হবে সেটা আলাদা বিষয়, সেটা আলাদা আলাদা সেক্টর। এখন যেটা শিখবো সেটা হচ্ছে কি প্রিন্টিং পারপাসে, যে টি শার্টের মধ্যে যেসব ডিজাইনগুলো প্রিন্টিং হয় ওই প্রিন্টিং পারপাসের ডিজাইনগুলো, ঠিক আছে। ডিজাইনগুলো করতে হবে মূলত নিজের ক্রিয়েটিভিটিকে অ্যাপ্লাই করে, ট্রেন্ডকে অ্যাপ্লাই করে, মার্কেটকে রিসার্চ করে, ঠিক আছে। ইউনিক এবং কি নিউ ক্রিয়েশন আমাদের করতে হবে, বিকজ অফ আমরা সবাই ডিজাইনার, ঠিক আছে। সো এগুলো একটা টাইপসের ডিজাইন, জার্সিতে উপরে আবার কি পোলো টি শার্ট উপরে, এগুলো আলাদা বিষয়। সো এটা একটা বিষয় যেটা হচ্ছে কি প্রিন্টিং পারপাসের মধ্যে পড়ে। সো টি শার্ট ডিজাইন মূলত এখন এই পারপাসটা সব থেকে কি আপনার আউটলুক ফ্যান্সিগুলো থেকে ওই পারপাসটা সব থেকে বেশি ডিমান্ডেবল, বিকজ অফ কিসের জন্য, লাইক এরকম একটা কালার টি শার্ট নিয়েই আপনারা অথবা যে কোনো লোকাল হোল্ডার অথবা যে কোনো গার্মেন্টস হোল্ডার টি শার্ট ডিজাইনের কিন্তু বিজনেসটা করতে পারে, বিকজ অফ সে কালার স্টকের জাস্ট বিভিন্ন রকম কালারের, বিভিন্ন রকম জিএসএম এর বিভিন্ন রকম টি শার্ট তারা কি করলো, কালেক্ট করে রাখলো, দেন বিভিন্ন রকম মেশিনের মাধ্যমে, প্রিন্টিং মেশিন অথবা স্ক্রিন প্রিন্টের মাধ্যমে এক একটা ডিজাইনকে তারা প্রিন্ট করলো, বুস্টিং করলো, বিভিন্ন রকম মার্কেটিং করলো, এর মাধ্যমে কিন্তু তারা সেল করতে পারছে। কিন্তু তাদের প্রোডাক্ট একটা, জাস্ট টি শার্টের মধ্যে জাস্ট প্রিন্টিংটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, মানে একবার এটা ডিজাইন দিচ্ছে আরেকবার এই ডিজাইনটা সেল করছে, এটা হচ্ছে কি বিষয়। সেক্ষেত্রে এই ধরনের প্রিন্টিং পারপাসের ডিজাইনে কিন্তু প্রফিট হওয়ার চান্সেস বেশি, যার কারণে এটা ডিমান্ড সব থেকে বেশি, ঠিক আছে। যেমন এই ধরনের ডিজাইনগুলোতে কিন্তু একটাই লুকস, ঠিক আছে, লুকস একটাই হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আমার আলাদা কোনো প্রিন্টিং বসালে হবে না, কারণ এটা ফ্যান্সি লুকটাই আলাদা, একটা ডিফারেন্ট। সো এটা যতক্ষণ চলার চলবে, কিন্তু আমাদের স্টকটা নিয়ে আসার পর আমরা এই কালারটা চালে এতদিন পর্যন্ত এই ডিজাইনটা চালালাম, তো এটা এখন চলছে না, এর পরবর্তীতে আমরা এই ডিজাইনটা চালাতে পারি। সো মূলত প্রিন্টিং পারপাসের ডিজাইনটার ডিমান্ড সব থেকে একটু বেশি টি শার্টের থেকে। সো আমরা মূলত এই টপিকটাতে শুধু প্রফেশনাল লেভেলের টি শার্ট ডিজাইনটা করাই শিখবো, ঠিক আছে। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছেন, বাকিটুকু ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাস থেকে শেখা স্টার্ট করে দেবো। আসসালামু আলাইকুম।